জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, গণতন্ত্রের মানস কন্যা, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে যিনি দীপ্ত পদবাহী জাতিকে নেতৃত্ব দিয়ে এগিয়ে যাচ্ছেন, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত, জঙ্গিবাদ মুক্ত একটি আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যিনি জাতিকে দীপ্ত পদবারে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি ইতিমধ্যেই আপনাদের সাথে টাঙ্গাইল, গাইবান্ধা, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং চট্টগ্রামের সন্দ্বীপ এই জেলাগুলোর সাথে ভার্চুয়াল জনসভায় অংশগ্রহণ করবেন এবং এই ভার্চুয়াল জনসভায় তিনি আপনাদের উদ্দেশ্যে আমাদের আগামী দিনের করণীয় এবং দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য রাখবেন। আগামী 7ই জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে যাতে আমরা আমাদের বিজয়কে সুনিশ্চিত করতে পারি সেই লক্ষ্যে কাজ করার নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আজকের এই সভায় আরো উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি এবং অন্যান্য নেতৃত্ব উপস্থিত আছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। এখন মাননীয় প্রধান অতিথি এবং প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে আমাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এ আপনারা যুক্ত আছেন। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছিলাম, সেই ডিজিটাল বাংলাদেশেরই সুফল আজকে আপনাদের সামনে আমরা এই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি। আবার টাঙ্গাইল, গাইবান্ধা, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সন্দ্বীপ এই সব জায়গাগুলি এখন সংযুক্ত আছেন। যারা আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, কর্মী ভাইয়েরা আছেন, এলাকাবাসী, আসসালামু আলাইকুম, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর, ইংরেজি নতুন বছরে আন্তরিক শুভেচ্ছা জানাই। 7ই জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচন সামনে রেখেই আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু চেয়েছিলেন ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে যখন আর্থসামাজিক উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি এবং 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আমার মা, আমার 3 ভাই, ভাতৃবধূ, চাচা, একমাত্র চাচা সহ আত্মীয় পরিবার যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার ছোট বোনের, আমি বিদেশে ছিলাম, ঘাতকের হাত থেকে বেঁচে গিয়েছিলাম, কিন্তু স্বজনরা বেদনা নিয়েই আমাদেরকে রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছিল। 81 সালে
আওয়ামী লীগ আমাকে যখন সভাপতি নির্বাচিত করে, তখন দেশে ফিরে আসি। ফিরে আসার একটাই লক্ষ্য ছিল যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে জাতিপিতা বাংলাদেশকে গড়তে চেয়েছিলেন, দুঃখী দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। তাই আমিও জাতিপিতার সেই আদর্শ নিয়েই বাংলাদেশের মাটিতে ফিরে আসি, এবং সমগ্র বাংলাদেশে আমি বিভিন্ন এলাকা ঘুরি এবং কীভাবে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করা যায় সেই পদক্ষেপ নিই। 21 বছর পর সরকার গঠন করতে পারি। এই সরকার গঠন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষের আর্থসামাজিক উন্নতি করা, সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করি। আমরা অনেক সাফল্য নিয়ে আসি। বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, বাংলাদেশের সাক্ষরতার হার বাড়ে, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করি, পুল ব্রিজ রাস্তাঘাট আমরা তৈরি করা শুরু করি। এভাবে যখন উন্নয়নের কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, বাংলাদেশের মানুষের মাঝে আবার স্বস্তি ফিরে আসে, শান্তি ফিরে আসে। এই সময় 5 বছর পূর্ণ হয়, 2001 সালে নির্বাচন। যেহেতু আমি বাংলাদেশের গ্যাস অন্যের কাছে বিক্রি করতে রাজি হইনি, তাই একটা ষড়যন্ত্রের শিকার হই, ক্ষমতা আসতে পারিনি। ক্ষমতা আসে বিএনপি জামাত জোট গ্যাস বিক্রি করার মুচলেকা দিয়ে, আর ক্ষমতা এসেই তারা দুর্নীতি, লুটপাট, জঙ্গিবাদ সৃষ্টি, বোমা হামলা, গ্রেনেড হামলা এবং আওয়ামী লীগের নেতা কর্মীর উপর অকথ্য নির্যাতন শুরু করে, এবং তাদের দুর্নীতি এমন পর্যায়ে চলে যায় যে সরকার তখন একটা না, প্রধানমন্ত্রী কার্যালয়ের থেকেও যেমন, আবার ওদিকে হাওয়া ভবন খুলে খালেদা জিয়ার ছেলে তার প্রমাণ আর একটা দুর্নীতির আখড়া গড়ে তোলে, ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রেই হস্তক্ষেপ করে, যার ফলে দেশে এক চরম অরাজকতার সৃষ্টি হয়। তারা জানতো জনগণ তাদের ভোট দেবে না, প্রত্যাখ্যান করবে। তখন তারা ভুয়া ভোটার, 1 কোটি 23 লক্ষ ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট তৈরি করে, আজ্ঞাবহ নির্বাচন কমিশন গঠন করে এবং সেইভাবে নির্বাচন করার প্রচেষ্টা নেয়, কিন্তু সেখানে তারা ব্যর্থ হয়। ঠিক ব্যর্থ হয়েছিল 96 সালের 15ই ফেব্রুয়ারি, জনগণের ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল খালেদা জিয়া। সে থাকতে পারেনি, কারণ জনগণের ভোট চুরি করলে জনগণ তা মেনে নেয় না। তাই আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়ার পতন ঘটে। 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয় 96 সালে, আর 30শে মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়। কিন্তু ওদের শিক্ষা হয়নি, তাই আবারও সেই 2001 সালে ক্ষমতা আসার পর সেই ভোট কারচুপি, ভোট চুরি, জনগণের ভাগ্য নিয়ে খেলা এটাই শুরু করে। আবারও জনগণ রুখে দাঁড়ায় এবং তাদের দুঃশাসনের কারণে দেশে এমার্জেন্সি হয়। এরপর 2008-এ নির্বাচন। সেই নির্বাচনে আপনারা জানেন যে বিএনপি পেয়েছিল মাত্র 300 আসনের মধ্যে 30টা সিট, মাত্র 30টা আসনে তারা জয়লাভ করে, আর আওয়ামী লীগ 233টা সিটে জয়লাভ করে, আর অন্য সিটগুলি আমাদের যা যারা অ্যালায়েন্স ছিল তারা পেয়েছিল। 2008-এ নির্বাচনে জয়ী হয়ে 2009 আমরা সরকার গঠন করি, এবং সেই থেকে 2014, 2018 দুই নির্বাচনে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে সরকারে আসি। বাংলাদেশের ইতিহাসে ধারাবাহিকভাবে গণতন্ত্র এবং দেশের উন্নয়নের কাজ করার সৌভাগ্য আমাদের হয়, যার ফলে আজকের বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, আমাদের যে লক্ষ্য আমরা স্থির করেছিলাম, আমরা বাংলাদেশকে উন্নত করব, বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে দেব, আমরা কিন্তু সে বিষয়ে যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। আজকে দারিদ্র হার 41 ভাগ থেকে কমে 18.7 ভাগে আমরা নামিয়ে এনেছি। মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করেছি, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করেছি। হতদরিদ্রের হার যেটা প্রায় 25.1 ভাগ ছিল, তা আমরা 5.6 ভাগে নামিয়ে এনেছি। রাস্তাঘাট, পুল ব্রিজ, অবকাঠামোগত উন্নয়ন ব্যাপকভাবে বাংলাদেশে করা হয়েছে, এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা 96 সাল থেকে যেটা শুরু করেছে সেটাকে আরও আমরা প্রসারিত করেছি। প্রতি জেলায় বড় বড় জেলাগুলিতে বিশ্ববিদ্যালয় করে দেওয়া, প্রতিটি উপজেলা পর্যায় পর্যন্ত আমরা ভোকেশনাল ট্রেনিং এবং কারিগরি শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। আমরা
সারা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ তৈরি করব ঘোষণা করেছিলাম। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। এখন আপনাদের সকলের হাতে মোবাইল ফোন আছে, ওয়াইফাই কানেকশন দিয়েছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি, এবং যার ফলে ব্রডব্যান্ড ইতিমধ্যেই 2টি সাবমেরিন কেবল যুক্ত হয়েছে, তৃতীয়টার কাজও চলছে। এভাবে বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তোলার পদক্ষেপ আমরা নিয়েছি। প্রত্যেকটা স্কুলে আমরা কম্পিউটার ল্যাবরেটরি তৈরি করে দিয়েছি, জেলা উপজেলা পর্যায় পর্যন্ত কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার আমরা করে দিচ্ছি, যেখানে আমাদের ছেলেমেয়েরা ট্রেনিং পাচ্ছে এবং তারা নিজেরা নিজেদের অর্থ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উপার্জন করতে পারছে। দারিদ্রের হার কমানোর সাথে সাথে বেকারত্বের হারও আমরা কমিয়েছি। এখন বাংলাদেশে মাত্র 3% বেকারত্ব রয়েছে, সেটাও যদি সবাই একটু উদ্যোগ হয় উদ্যোগ নেয় তাহলে কিন্তু যে কোনো কাজ করতে পারে। সে লক্ষ্যেও কিন্তু আমি প্রথমবার সরকারে এসেই কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছিলাম, যেখান থেকে বিনা জামানতে টাকা পাবে। একই সাথে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিচ্ছি, যারা বিদেশে যাবে তারা ঘর বাড়ি বিক্রি করে বন্ধক রেখে যেতে হবে না, প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে তারা লোন নিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি, তাদের ট্রেনিং এরও ব্যবস্থা করে দিচ্ছি। এভাবে সারা বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে একটা রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে আমরা পেরেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই বিএনপি জামাত এদের চরিত্রটা হচ্ছে দুর্নীতি করা আর সেই সাথে মানুষ খুন করা। তারা অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করে, এর থেকে জঘন্য কাজ আর কিছু হতে পারে না। যেখানে মানুষকে পুড়িয়ে মারা, এবং আপনারা দেখছেন মাত্র কিছুদিন আগেও তার 2013 সালে 2014 সালে যেমন করেছে, ঠিক বর্তমান নির্বাচনের আগে তারা সেই তাদের সেই ভয়াল রূপ নিয়ে আবার মানুষের সামনে হাজির। অগ্নি সন্ত্রাস ট্রেনের ভিতরে আগুন দিয়েছে, মা শিশু বুকের মন দিয়ে মা পুড়ে আর শিশু পুড়ে কয়লা হয়ে গেছে, এই দৃশ্য সারা বিশ্বকে নাড়া দিয়েছে। শুধু তাই না, রেল লাইনের ফিশ প্লেট খুলে ধুয়ে বগি ফেলে দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে মানুষ হত্যা ফাঁদ পাতে তারা। বাসে যাত্রী থাকে সেখানে আগুন দেয়, চিফ জাস্টিস এর বাড়ি সেখানে হামলা করেছে, জাজের কোয়ার্টারে হামলা করেছে, সাংবাদিকদের পিটিয়েছে, পুলিশকে কিভাবে পিটিয়ে মেরেছে আপনারা তাদের দেখেছেন। এই ধরনের জঘন্য কর্মকাণ্ড তারা ঘটেছে, এদের এই দুর্বৃত্ত পরায়ণতার জবাব দিতে হবে আপনাদের বাংলাদেশের মানুষকে। আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে এর জবাব দেবেন এবং উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবেন, সেটাই আমরা চাই। আজকে বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী আছে, সেই সাথে সাথে আমরা আমাদের নির্বাচন উন্মুক্ত করে দিয়েছি, কাজেই আপনাদের ভোট, এটা আমাদেরই স্লোগান, আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব, কাজে আপনাদের পছন্দ মতো ভোট দেবেন, কিন্তু কোনো রকম গন্ডগোল আমি চাই না, কোনো রকম যেন কোনো দুর্ঘটনা বা কোনো মানে হ্যাঁ সহনশীলতা আপনাদের দেখাতে হবে, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে। নির্বাচনে যার যার ভোট সে তার শান্তি মতো দেবে, এবং সেই পরিবেশটা আমাদের রক্ষা করতে হবে, কারণ মনে রাখতে হবে যে এই নির্বাচনটা বাংলাদেশের জন্য একান্তভাবে জরুরি। কারণ এই বাংলাদেশ নিয়ে তো অনেক রকম খেলা অনেকে খেলতে চায়, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, জয় বাংলা স্লোগান যারা নিষিদ্ধ করে দেয়, বঙ্গবন্ধু সাথী মাঝের ভাষণ যারা নিষিদ্ধ করে দেয়, মুক্তিযুদ্ধের চেতনা যারা ধ্বংস করে, তার দেশটাকেই ধ্বংস করবে। কাজে এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে, কাজে দেশের মানুষের ভাগ্য নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করবে, যার যার নিজের ইচ্ছা মতো ভোট দেবে, এখানে কেউ কাউকে বাধা দিতে পারবেন না, কোনো রকম সংঘাত আমি চাই না। আমি চাই যে এই নির্বাচনে সত্যিকারভাবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, সেটাই আমাদের লক্ষ্য, যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে, আর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা সুগম হবে। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ 7 জানুয়ারি নির্বাচন, এই নির্বাচন আমরা সফল হব, জনতার জয় হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এখন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য রাখবেন।
শোনা যাচ্ছে না কেন? তোমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অনুমতি সাপেক্ষে একটি সাংস্কৃতিক পরিবেশন করার জন্য আমি নিবেদন করছি, অনুমতি প্রার্থনা করছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো। তাই সাংস্কৃতিক শুরু করে না, এই তো নির্বাচনে না, আজ গান হই হল্লার সব করেই তো নির্বাচনের অনুষ্ঠান আরো সুন্দর হবে, গণমুখী হবে। আপনার কাছে চির কৃতজ্ঞ, এবং অনেক যারা আশ্রয় পেয়েছে সেই ছিন্নমূল মানুষের কেউ কেউ উপস্থিত হয়েছে আপনার সাথে কথা বলার জন্য অনুমতি প্রার্থনা করছে, এবং নতুন ভোটারদের মাঝখান থেকেও আপনার অনুমতি প্রার্থনা করা হচ্ছে কথা বলার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চির কৃতজ্ঞ, টাঙ্গাইলবাসী আমরা চির কৃতজ্ঞ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখি বাতাসে বাজল কণ্ঠ তোমার কণ্ঠ স্বর, তোমার সামনে পথ চলিয়া দিকে তোমার তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি, তোমার সামনে পথ চলিয়াছো যে তোমার মহিলা, তোমার শ্যাম সে জেগে আছে কবিতা, তোমার সামনে পথ চলিয়াছো যে তোমার মহিলা, তোমার শ্যাম সে জেগে আছে কবিতা, তুমি বাংলার রূপ তারা, তুমি হৃদয়ের মাটি তোমার মহিমাকে গন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে, তোমার সামনে পথ চলিয়া যাচ্ছে তোমার মহিলা, তোমার
একটি মেয়ে আপনার সাথে কথা বলার জন্য ইচ্ছে প্রশ্ন করেছে।
ঠিক আছে, তাদের মনের কথা শুনি। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি টাঙ্গাইলের মেয়ে জেবুন্নাহার শিলা, আপনার কলেজ ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজের একজন শিক্ষার্থী। মাননীয় প্রধানমন্ত্রী, আমি তরুণ ভোটার হিসেবে আপনার সাথে কথা বলতে পেরে আমি খুবই আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উন্নয়নে টাঙ্গাইলে ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, আপনি দরিদ্রদের আবাসনের ব্যবস্থা করে দিয়েছেন ঘরের। মাননীয় প্রধানমন্ত্রী, চর এলাকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনাকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, তরুণ ভোটার হিসেবে আপনার কাছে আমাদের কিছু চাওয়া। আমরা চাই টাঙ্গাইল সাংস্কৃতিক নগরী হিসেবে বাস্তবায়ন হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আগামীতে টাঙ্গাইল পৌরসভাকে সিটি কর্পোরেশন উন্নতি করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী, টাঙ্গাইলে ইপিজেটের বাস্তবায়ন করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে নদী ভাঙ্গন প্রকল্প, এটা বাস্তবায়ন করা হোক। নদী ভাঙ্গন এলাকায় সাধারণ মানুষের অনেক দুর্বিষহ অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত, সেটা সারা বিশ্বে রপ্তানির বাস্তবায়ন ব্যবস্থা করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ডিজিটাল বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মে চরমভাবে উজ্জীবিত। স্বাধীনতার পক্ষে এবং মুক্তিযুদ্ধের পক্ষে তরুণ প্রজন্ম থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি, তাঁতের শাড়ি আমরা আপনাকে উপহার দিতে চাই। টাঙ্গাইলে আপনাকে আমন্ত্রণ। সর্বশেষ মহান আল্লাহ তাআলার কাছে আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনার মানুষের মাথার মুকুট হয়ে আপনি হাজার বছর আমাদের মাঝে বেঁচে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নৌকা মার্কায় সবাই একটা ভোট দিবেন, তরুণ প্রজন্মের প্রথম ভোট আমার নৌকা মার্কায় হোক। তুমি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তুমি নতুন ভোটার, এবারে প্রথম ভোট দেবে তাই তো? জি জি মাননীয় প্রধানমন্ত্রী। কাকে দেবে? নৌকায় প্রথম ভোটটা আমি দেব মাননীয় প্রধানমন্ত্রী। সবচেয়ে বড় কথা, আপনাকে আমি যখন থেকে বড় হয়েছি এবং আপনাকে দেখেছি, আপনাকে দেখে আমার মানে প্রাণ ভরে গেছে। আপনার সাথে আমি কথা বলতে পারছি, এটা আমি স্বপ্নে দেখছি না, বাস্তবে আমি নিজেও এখন উপলব্ধি করতে পারছি না। আমার জীবনে আর চাওয়া পাওয়া নাই সার্থক আপনার সাথে আমি কথা বলতে পেরে। না, তুই পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হয়ে আরো দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমার ডিজিটাল বাংলাদেশ করেছে, স্মার্ট বাংলাদেশের সৈনিক হবে তুমি, সেইভাবে নিজেকে তৈরি করো। দোয়া রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তা আমরা এখন অন্য জেলায় যাই একটু, যারা বসে আছে। আপনারা থাকেন অনলাইনে, গাইবান্ধা দেখি। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। সবাই বলো নৌকা, 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 নৌকা। শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার, জয় বাংলা। আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ এবং গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আগামী 7ই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা জেলা আওয়ামী লীগ আয়োজিত এই বিশাল জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন। আমি তাকে গাইবান্ধা জেলাবাসীর পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে স্বাগতম জানাচ্ছি। গাইবান্ধার সাথে সংযুক্ত হওয়ার জন্য আমি তাকে অভিনন্দন জানাই যে আমাদের গাইবান্ধা জেলার সাথে উনি সম্পৃক্ত হয়েছেন, আমরা গর্বিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে 1981 সালের 17ই মে আপনি বাংলাদেশে ফিরে এসে যে দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই জনসভায়
আমার উপস্থিত হওয়ার আমার ভাগ্য হয়েছিল। সেদিন কি মুসুলধারে বৃষ্টি, আপনি দেশে ফিরে সংগঠনকে যেভাবে শক্তিশালী করেছেন, বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, এটা বিরল ঘটনা বাংলাদেশের মানুষের জন্য, বাঙালি জাতির জন্য। বঙ্গবন্ধুর স্বপ্ন আপনি বাস্তবায়ন করে যাচ্ছেন, বঙ্গবন্ধুর স্বপ্নে এগিয়ে যাচ্ছে। আজকে আপনাকে অভিনন্দন, এবং আজকের এই ভার্চুয়ালি জনসভায় উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। প্রিয় সাথী ভাইয়েরা, আমার প্রিয় ভোটার ভাইয়েরা, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাই গাইবান্ধাবাসীর পক্ষ থেকে, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা গাইবান্ধা জেলায় যেগুলি আসন আমাদের রয়েছে, ইনশাল্লাহ সকল আসনে আমরা জয়ী হব। আমি জননেত্রী শেখ হাসিনাকে, পাশাপাশি আমি জননেত্রী শেখ হাসিনাকে একটি কথা বলতে চাই, গাইবান্ধা এমন একটি জেলা, এই জেলায় বা এই সদর আসনে কোনোদিনও খুনি জিয়া রহমানের দল বিএনপি এখানে কোনোদিনও ধানের শীষ মার্কা নিয়ে জিততে পারে নাই। এই খুনি জিয়া রহমান বাংলাদেশের মানুষকে যেভাবে নিষ্পেষিত করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যেভাবে হত্যা করেছে, তার কুলাঙ্গার পুত্র তারেক রহমান আপনাকে হত্যা করার উদ্দেশ্যে 21 আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আইবি রহমান সহ 24 জন নেতা কর্মীকে হত্যা করেছে। এই খুনিকে আপনি ঘোষণা করেছেন যে তাকে দেশে ফিরে নিয়ে এসে তাকে বিচার করা হবে, এটিকে আপনাকে আমি অভিনন্দন জানাই। গাইবান্ধা বাংলাদেশের 16 কোটি মানুষের আশা এবং আকাঙ্ক্ষা, এই তারেক রহমান লন্ডনে বসে এই নির্বাচনের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র করছে, তার মা খালেদা জিয়া, তারেক বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে জেল খাটছে, আর তারেক রহমান খুনের দায়ে দেশের বাইরে পালাতক আছে। কাজেই আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, এই খুনির বিচার বাংলাদেশে করতেই হবে মাননীয় প্রধানমন্ত্রী। এটি গাইবান্ধাবাসীর প্রাণের দাবি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি এখানে উপস্থিত আছি, আপনি অনুমতি দিলে যারা যারা উপস্থিত আছে আমি তাদেরকে একটু আপনার সামনে আমি তাদের একটু পরিচয় করিয়ে দিতাম। মাননীয় নেত্রী এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত নাইরন্দি, এখানে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব শামসুন্নাহার চাপা, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব হোসনে জনাব সফুরা বেগম রুমি, এখানে উপস্থিত আছেন আমাদের সফুরা বেগম রুমি, এখানে উপস্থিত আছেন আমাদের গাইবান্ধা সদর আসনের মাননীয় এমপি, মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ জনতা মাহবুবা বেগম গিনি, এখানে উপস্থিত আছেন আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সদুল্লাহপুর পলাশবাড়ি থেকে নির্বাচিত জাতীয় সংসদের সদস্য, এবং আগামী 5ই জানুয়ারি নির্বাচন 7ই জানুয়ারি নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখানে উম্মে কুলসুম স্মৃতি এখানে উপস্থিত আছেন গোবিন্দগঞ্জ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, এখানে উপস্থিত আছেন যিনি সাগাটা ফুলছড়িতে সংসদ সদস্য এবং নির্বাচন করছেন মাহমুদুল হাসান রিপন, এখানে উপস্থিত আছেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল মণ্ডল, এখানে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, এবং গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগের প্রাণপ্রিয় নেতা কর্মীরা এবং গাইবান্ধার আপামর জনতা এখানে উপস্থিত আছে। মাননীয় নেত্রী, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন, এবং আমি একসাথে বলতে চাই যে এখানে আমাদের এখানে ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আপনি অনুমতি দিলে একটু পরিবেশন করতে চাই। আর একটি আমাদের আপনার সুবিধাভোগী আপনার কর্মে যারা আপনার যাদের জন্য কাজ করেছেন এই দীর্ঘ জীবন, তাদের সেই সুবিধাভোগী দুইজন একটু কথা বলতে চাই। আর একজন নতুন ভোটার যে যিনি মেডিকেল কলেজের একজন ছাত্রী, সে আপনার সাথে একটু কথা বলতে চাই। এগুলি আপনার অনুমতি সাপেক্ষে এখানে যদি আপনি অনুমতি দেন। নতুন ভোটারদের একটু শুনি তাদের কথা। একজন টাটাই করা, ঠিক আছে, থাক, দেখা যাচ্ছে। সুজিত বসো। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি সুবাতা বাসুম, এবার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরে প্রথম বর্ষে অধ্যয়নরত।
আমি দিনাজপুর থেকে গাইবান্ধায় এসেছি আসন্ন 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ভোট প্রদানের উদ্দেশ্যে। আমি খুবই উচ্ছ্বাসিত এবং উৎসাহী, এটা আমার জীবনের প্রথম ভোট, যেটা আমাদের নাগরিকের সবচেয়ে মূল্যবান একটা অধিকার। আমরা সবাই জানি যে বিগত 15 বছরে আমাদের দেশে কি কি উন্নয়ন হয়েছে, কি কি পরিবর্তন হয়েছে, আর শিক্ষাক্ষেত্রের কথা তো অভাবনীয় পরিবর্তন হয়েছে। 2010 সাল থেকে আমাদের বছরের প্রথম দিন বিনামূল্যে পাঠ্যপুস্তক আমরা পেয়ে যাচ্ছি হাতে, যেটা আমাদের সারা বছর পড়ালেখার যে উৎসাহ দ্বিগুণ করে দিচ্ছে, আমি নিজেই এর হচ্ছে প্রমাণ। এছাড়াও আমাদের গাইবান্ধা থেকে দিনাজপুর, আমি যেখানে বর্তমানে পড়ালেখা করতেছি, এইখানে যাতায়াত ব্যবস্থারও অনেক উন্নতি হয়েছে। বর্তমানে যে রামসাগর এক্সপ্রেস যে ট্রেনটা এর আগে বন্ধ ছিল, বর্তমানে সেটা চালু হয়েছে, যা আমার যাতায়াতের যে বিড়ম্বনা সেটাকে তো কমিয়ে দিয়েছে, বরং সুগম করে দিয়েছে। আর এছাড়া আমাদের যে বিগত বছরগুলোর মতোই মাননীয় প্রধানমন্ত্রী আপনাকেই আমরা এবছরেও চাই, মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে আপনার হাত ধরেই আমাদের দেশ যেমন এগিয়েছে ভবিষ্যতে এগিয়ে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দিয়ে গেছে স্বাধীন বাংলাদেশ, তার কন্যা আপনি দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ, আর স্বপ্ন দেখিয়েছেন স্মার্ট বাংলাদেশের, বাকি পথটা আপনার হাত ধরে সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো, এই আশাবাদ আমি ব্যক্ত করি। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আমার জেলা গাইবান্ধায় কোনো মেডিকেল কলেজ নেই, কোনো বিশ্ববিদ্যালয় নেই, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি, আমাদেরকে একটা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় আপনি দিবেন, আর আমাদের আমাদের যাতায়াত ব্যবস্থা, নদীপথে যাতায়াত ব্যবস্থার যে অসুবিধা, যে টানেল হওয়ার কথা এর আগেও হয়েছে কিন্তু সেটা এখনো বাস্তবায়ন হয়নি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ আমাদেরকে এটা আপনি দিবেন। আর পরিশেষে অবশ্যই নৌকা ছাড়া তো আর কোনো কথাই নাই, আমি আমার ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমার পুরো জীবনটাতে তো আমি 15 বছর পেয়েছি আপনাদেরকে, আপনার সরকারকেই পেয়েছি, আপনাদের সকল সুযোগ সুবিধা ভোগ করেই আমি এসেছি, তো অবশ্যই আমি যার ছায়াতলে বড় হয়েছি তাকেই তো আমি চাবো, ভবিষ্যতেও চাই, এখনো চাই, ভবিষ্যতেও আপনাকেই মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে চাই, আপনার হাত ধরেই আমার দেশ এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করি। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সুস্থতা দীর্ঘায়ু কামনা করি, আপনার ছায়াতলে যাতে আমরাও ভবিষ্যতে এগিয়ে যেতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খুবই খুশি হলাম তোমার বক্তৃতা শুনে, এবং খুব চমৎকার বলছো, এবং তুমি নিজে ডাক্তার হও, তুমি ডাক্তার হওয়ার পরে তখন ওখানে মেডিকেল কলেজ করা যাবে, দোয়া রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ। আচ্ছা, আর আমি একটু বলবো গাইবান্ধার সকলকে, যে আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে সবাই ভোট দেবেন এবং কোনো রকম সংঘাত যেন না হয় সেটা আমরা চাই, কারণ আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। একটা কথা বলা হবে, এই গাইবান্ধায় যখন কৃষক সারের দাবিতে আন্দোলন করেছিল এই গাইবান্ধায়, কিন্তু খালেদা জিয়া সরকার গুলি করে কৃষক হত্যা করেছিল, আমি নিজে সেই আমি এসেছিলাম নিজে সেখানে প্রতিবাদ করতে। শুধু তাই না, 1975 সালে যারা প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদী সৈনিককেও জিয়াউর রহমান এই গাইবান্ধায় গুলি করে হত্যা করেছিল, নিশ্চয়ই মনে আছে 1975 সালের পর। কাজে সেই ক্ষেত্রে আমি জানি গাইবান্ধা, এটা এখানে আমরা বারবার নৌকায় জিতি, এবার যদিও আমাদের অন্য দলের সাথে যেহেতু আমরা একসাথে নির্বাচন করব,
সেই জন্য হয়তো দুটো সিট আমাদের ছেড়ে দিতে হয়েছে, কিন্তু বাকি সিটগুলি আমাদের রোকা মার্কা আছে 3টা সিট। আর আমার প্রথম প্রজন্মের নতুন ভোটার যখন বলছে নৌকা মার্কায় ভোট দেবে, তা আমার মনে হয় নৌকার আর কোনো চিন্তা নাই, ইনশাল্লাহ পাবো, এবং তাদের জন্য স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। আর তাবাসুম তুমিও আরেকজন হবে আগামী দিনের সেই স্মার্ট বাংলাদেশের কর্ণধার, ঠিক আছে? আচ্ছা, খোদা হাফেজ, আমরা আর একটা জেলায় যাই তাহলে। অনেক ধন্যবাদ আমাদের সকল নেতা কর্মী। মাদন মানুরিয়া প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি গাইবান্ধা থেকে বলছি, আমার নাম মোসাম্মার শরীফা খাতুন। আমি নদী ভাঙ্গা মানুষ, আমাদের নদী ভাঙতে ভাঙতে কোনো আশ্রয় ছিল না। আপনার অনুদানে আমরা আশ্রয় কেন্দ্র পাচ্ছি, সুন্দর একটা বাড়ি পাচ্ছি, আমার 3টা বাচ্চা, আমার স্বামী রিক্সা চালায়, আমরা ওই ঘরে ঝড় বৃষ্টি আসলেও আমরা খুব সুখী থাকি, আমরা খুব সুখী আছি। আমরা চাই আপনি বারবার আমাদের বাংলাদেশে, আপনি আমার মাথার ছায়া হয়ে, বাংলাদেশের মাথার ছায়া হয়ে আপনি থাকেন। আর ইনশাল্লাহ আমরা দোয়া করি, আমরা নৌকা মার্কা এবারেও আমরা জিতবো, আগামী বছরও চাই, তারপর বছরও চাই, সারা বছরে আমরা চাই। আর আমরা আগে গরিব মানুষেরা, খাটে খাওয়া মানুষেরা, আমরা অনেক নির্যাতন সহ্য করছি, অনেক অত্যাচার সহ্য করছি। আমি ছোট থেকে বড় হছি, আমি আগে ধানের শীষ মার্কায় তখন আমরা এক পোয়া আটা নিয়ে আসিয়া আমার মা পানি গুলে দিয়ে আমাদের খেলেত, কিন্তু এখন আর তা নাই। আর হচ্ছে আগামী বছরে, তারে পরে বছরে আমরা মোবাইলে কারোর সাথে যোগাযোগ করতে পারি নেই, আপনি ডিজিটাল বাংলাদেশ দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমরা তার প্রমাণ পেয়ে যাই, সঙ্গে সঙ্গে তাদের কাছে আমরা আলোচনা করতে পারি, তাদের সংবাদ পাতে পারি। আর আমি আশ্রয় কেন্দ্রে থাকি, আপনার ঘর পেয়ে আমরা খুব সুখী। আমি নৌকা মার্কা আগামী বছরও চাই, পরের বছরও চাই, আমরা বারবার চাই, এবারও আমরা চাই। আর গাইবান্ধার দিকে আপনার কাছে প্রধানমন্ত্রী একটাই আমার অনুরোধ, আপনি গাইবান্ধা দিকে আমাদের অতি দরিদ্র লোকের দিকে আপনি সবসময় নজর রাখবেন, আপনাকে আমরা সবাই দোয়া রাখি। আর শেখ মুজিবুর রহমান, তার যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন আমার জ্যাঠো মারা গেছে ওই স্বাধীন দেশে, আর আমরা সেই স্বাধীন দেশের আমি একটা তার ভাতিজি আছি বেঁচে। আর আপনার কাছে আমার একটার অনুরোধ, আমাদের অতি দরিদ্র নদী ভাঙ্গা মানুষের দিকে আপনি সবসময় একটা নজর রাখি যাবেন। আর শেষ কথা আমি বলতেছি, আমাদের দীর্ঘজীবী আপনার কাছে কামনা করি, আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আদায় করি, আমার যতগুলা মাথা চুল আপনি অতদিন আল্লাহ আপনাকে হেয়াত বাড়িয়ে দিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো লাগলো, আপনারা খুশি আছেন সেটাই আমার বড় সুখ। বাংলাদেশে কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না, এটাই আমাদের আল্লাহ ইনশাআল্লাহ। ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, মাননীয় নেত্রী, ওটা তো দেখবো, চলে যাবো আর এক জায়গায়, সবাই দেখবে সাংস্কৃতিক অনুষ্ঠান। হ্যাঁ, এরপর রাজশাহী না
সবাইকে সালাম দিচ্ছি, সবাই ভালো থাকেন আর খুব সুন্দর কালচার অনুষ্ঠান, অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমরা এখন ইসে যাই রাজশাহী, আপনারা থাকেন অনলাইনে দেখেন, রাজশাহীর সঙ্গে কথা বলি। শ্রদ্ধা আপা আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনাকে রাজশাহী জেলায় মানেশ্বর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে আপনাকে স্বাগত। আজকে আপনাকে স্বাগত জানানোর জন্য রাজশাহী জেলার প্রত্যেকটা আনাচে কানাচে থেকে আওয়ামী লীগের নেতা কর্মী নেতৃবৃন্দ সহ আমরা সকলে একমত হয়েছি এই মানেশ্বর কলেজ মাঠ যে কলেজকে আপনি সম্প্রতি সরকারি করে দিয়েছেন এবং এই কলেজের শিক্ষকরা শিক্ষিকারা আপনার প্রতি শ্রদ্ধাপনত স্মরণ করেছে, কৃতজ্ঞতা জানিয়েছে আজকে সকাল কালকে থেকে আজকে পর্যন্ত। শ্রদ্ধা আপা আজকে আপনাকে আপনাকে স্বাগত জানানোর জন্য এই মঞ্চে এখানে আমাদের রাজশাহী জেলা মহানগরের সকলে উপস্থিত হয়েছে, যেমন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, আমাদের প্রেসিডিয়াম মেম্বার খায়রুজ্জামান লিটন ভাই, আক্তার জাহান ফুফু সেন্ট্রাল আওয়ামী লীগের সদস্য, তারপরে সংসদ সদস্য এক নম্বর ফারুক চৌধুরী, তারপরে বাদশা ভাই, তারপরে নমিনেশন প্রাপ্ত আসাদুল আসাদ, তারপরে নবীন আবুল কালাম আজাদ বাগমারা থেকে,
সেই সেই রক্তাক্ত জনপদে বাগমারা থেকে আবুল কালাম আজাদ, আর রাজশাহী পাশ থেকে আমি নিজে এবং আপা এখানে শাহরিয়ার আলম মাননীয় মন্ত্রী সে চাগাতবাগা থেকে, এছাড়াও রাজশাহীর সকল পর্যায়ের মহানগর এবং জেলার প্রত্যেকটা টায়ারের সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক, যুব সাধারণ সম্পাদক সহ সকলে সকলে আছে, এবং এবং রাজশাহী বাদশাহ বলেছি, বাদশাহ ভাই বলেছি, ও আচ্ছা, আর একটা আপা যে নমিনেশন পায়নি, আইনউদ্দিন আমাদের প্রধানমন্ত্রী, সে উপস্থিত আছে আপা আমাদের সাথে, আইনউদ্দিন আছে। তারপরে জেলা পরিষদের মীর ইকবাল ভাই যিনি সদস্য চেয়ারম্যান উনি আছে, আর আপা সার্বিকভাবে এই মাঠে সর্বান্তকরণের চেষ্টা করেছে ডব্লিউ সরকার মহানগরের সাধারণ সম্পাদক, সে আয়োজনে আমাকে আমাদেরকে খুব সাহায্য করেছে। এখানে আপা মিতা এমপি আছে, আমাদের স্নেহধন্য অঞ্জুমিতা আছে, এছাড়া সকল পর্যায়ের সহ সভাপতি বৃন্দ, সাধারণ সম্পাদক বৃন্দ সকলে উপস্থিত রয়েছে। আপা আমাদের তো বলবার কিছু নেই, আপনি সবই জানেন এই মানুষের মাঠটা, আপা এখান থেকে সরাসরি যেখানে পুলিশ লাইনে চলে যায় আমরা একদম ত্রিমোহনী। এই কলেজকে আপনি যা দিয়েছেন আপা এই কৃতজ্ঞতা আমি বংশ পরম্পরা শোধ করতে পারবো না আমরা কেউই। আপা আজকে আপনার সামনে বলতে চাই পুঠিয়া রাজবাড়িটার দিকে আপনি একটু নজর রাখবেন, সবাই খালি আমাকে বলে যে আপনি একবার টাকা দিয়েছিলেন আমাকে 2014 সালে, প্রায় 30 কোটি টাকা দিয়েছিলেন, সেটা যে কাজ চলছে ওরা খালি দাবি করে, এটুকু বললাম আর কিছু বলবো না, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, যদি আমরা সব ঠিকঠাক হয়ে যায়, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো দেখা হবে, কথা হবে। আপনার আজকে এখানে বেশি কথা বলবো না, কথার মধ্যে একটুকুই যে এখানে 3টি প্রোগ্রাম করবো আপা, রাজশাহী অঞ্চলের বিশেষ করে চাপাই নওগাঁয়ের গম্ভীরা, ওরা খুব ধরেছে একটা গম্ভীরা আপনাকে শোনাবে, আর একজন নতুন ভোটার সে একজন মেয়ে, তার খুবই আগ্রহ কালকে থেকে ধরেছে, সে কথা বলবে, আর এখানে একটা সাংস্কৃতিক ছোট্ট একটা অনুষ্ঠান আপনি আপনার সামনে পরিবেশন করবো। আপনাদেরকে আপনি দোয়া করবেন আমরা যেন আপনার মুখ সকলের মুখ উজ্জ্বল করে বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন করতে পারি। ধন্যবাদ রাজশাহী সকল নেতা কর্মী সবাইকে, সহযোগী সংগঠনের নেতাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আমরা বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এখন ডিজিটাল বাংলাদেশ, ভবিষ্যতে হবে স্মার্ট বাংলাদেশ, সেদিকে লক্ষ্য রেখেই এই নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে হয়, ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেদিকে সবাই দৃষ্টি দিতে হবে, কারণ এই ভোটটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, সেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, আর এটা আওয়ামী লীগ ছাড়া আর কেউ পারবে না করতে। আর ভূমিহীন গৃহহীনদের যে ঘর দিচ্ছি, সামান্য কয়েক হাজার লোক বাকি আছে, পরিবার বাকি আছে, তাদেরকে আমরা করে দেব। বাংলাদেশ সম্পূর্ণভাবে ভূমিহীন গৃহহীন মুক্ত, প্রত্যেকেরই ঘর থাকবে, বাড়ি থাকবে, আর তাছাড়া সকলেই জীবন জীবিকা সুন্দরভাবে করবে। কৃষক শ্রমিক মেহনতি মানুষেরও ভাগ্য আমরা পরিবর্তন করেছি, এটা আরও উন্নত হবে, সেইভাবে আমরা করব। তো এখন আমার মনে হয় সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা দেখি, আর আরও যারা আমাদের সঙ্গে যুক্ত আছে তারাও দেখবেন, এরপর আমরা আর একটা জেলায় যাবো। তো রাজশাহীবাসীকে আমার আপনাদেরও আমার কাছে ভোট পাই, ধন্যবাদ, ধন্যবাদ। একজন কে কথা বলবে, আগে কি নতুন ভোটার দেবো, নতুন ভোটার, আচ্ছা আগে নতুন ভোটার তারপরে আমরা সাংস্কৃতিক শুনবো। আসসালামু আলাইকুম মাননীয় সভানেত্রী, ধন্যবাদ আপনাকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি নূরজাহান আক্তার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে আমি ফার্মেসিতে বি ফার্ম অনার্স করছি। আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আমার দাদু একজন বীর মুক্তিযোদ্ধ ছিলেন, তো সেখান থেকে আমি ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে লালন পালন ধারণ করছি, তো আমার ভোট তো অবশ্যই নৌকাতেই যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন মুক্তিযুদ্ধের নাতনি হিসেবে অবশ্যই তো নৌকায় ভোট দিবই, এবং আমি এটা আমি আপনার অগ্রগতির যে মডার্ন বাংলাদেশ গড়া বা স্মার্ট বাংলাদেশ গড়ার যে অগ্রগতির যাত্রা, সেটাতে আমি শরিক হতে চাই নৌকায় ভোট দিয়ে, এবং সকল তরুণদেরকে বলতে চাই তরুণদের প্রথম ভোট নৌকা মার্কাই হোক এবং মুক্তিযুদ্ধের পক্ষে হোক। মাননীয় সভানেত্রী, আমি অনেক কৃতজ্ঞ যে আপনি নারীদের অধিকার নিয়ে এত সুনিশ্চিত করেছেন, নারীদের অধিকার, বাবার পাশাপাশি মায়ের অধিকারটুকু সুনিশ্চিত করেছেন,
বিশ্বের দরবারে বেগম রোকিয়ার পরে নারী জাতির অগ্রগতির দ্বিতীয় অগ্রদূত হিসেবে আপনি কাজ করেছেন, সেজন্য আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে আমাকে মনোযোগ সহকারে শোনার জন্য। আর স্যার যদি কোনো দাবির কথা বলেন তাহলে বলবো, আমাদের রাজশাহী সিল্কটার যদি একটু উন্নয়ন করা যায়, তারপরে পদ্মা নদীর যদি একটু সংরক্ষণ করা যায়, আর পুঠিয়া রাজবাড়িটা যদি একটু একটা স্পট সংরক্ষণ এবং সংস্কৃতি সংরক্ষণ করে একটা স্পট হিসেবে চিহ্নিত করা যায় তাহলে আমরা খুবই উপকৃত হই। ধন্যবাদ আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী। অনেক ধন্যবাদ, ভালো থাকো, সদা গৌরব। আচ্ছা কই আপা, এবার আমরা আগে গম্ভীরাটা আমরা দেখাই। আপা গম্ভীরা, হ্যাঁ গম্ভীরা শুনবো। জি আপা, আমি এবারে প্রথম ভোট দিব। ও প্রথম ভোট দিবি? হ্যাঁ প্রথম ভোট দিবি। তো হার কাছে দুটো কথা শুনে। কি কথা? ভোট আমার, ভোট আমি দিব, তোমার কথা কি শুনবো? কি কইছো তুমি? তোর ভোট তুই যাকে মন তাকে দেখা। আমি তোর নানা, আমি তোকে দুটা কথা কইতে পারি। কহ, শোন, অন্য কথা কইবে না, আমি কিন্তু নৌকাতে ভোট দেবো। তুই যাকে মন তাকে ভোট দেবো কথা কইবো না, আর কথাটা শুন। কয়া ভক করে কয়া। আপনি 15 বছর আগে তুই যখন ছোট ছিলি, হ্যাঁ ছিনু, আমি একটা আমের বাগান করেছিলু। হ্যাঁ করেছি তো, বুঙ্গা একটা বাগান গাছ লাগালছি। ওই আমের গাছ প্রথম বছর আম হয়নি। হ্যাঁ আম পানি দিয়েছি। তুই পানি দিয়েছি? হ্যাঁ। তারপরে একটু গাছ বড় হইতে লাগলো, আম হইতে লাগলো। এই করতে 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 15 বছরে গাছটা ঝাঁকড়া হয়ে গেছে। এক একটা গাছে 40 মন 50 মন করে এখন আম হয়েছে। হ্যাঁ তা তো হবেই। এই আম বেচে আমি নিজের তো পেট চালাচ্ছি। হ্যাঁ চালাচ্ছিস। আর কি গায়ের কিছু বেকার লোকের উপকার হয়েছে। হয়েছে। এখন যদি গাঁওয়ালা কহে নানা তোমার গাছের বয়স 15 বছর হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, এই গাছ তুমি কেটে ফেলে দে, নতুন গাছ লাগাও। ওকে খেপা কইবে, জোলা কইবে। আবে যে গাছ হাকে মনকে মন ফল দিছে গাছ কাটা যায়? হ্যাঁ না কখনো না, যায় না যায় না। আবে কেন যাবে তুই কহ তো? কাটা যায় না। না যে দেশের প্রধানমন্ত্রী এত উন্নয়ন করেছে এই 15 বছর ধরে, এই সরকারকে হটানো যায় না। না কখনো না, যারকে প্রধানমন্ত্রী থাকবে থাকবে। হ্যাঁ দেখ, ওই যে কথায় কয় না যে পুরান চাল ভাতে বাড়ে, হার গে প্রধানমন্ত্রীর পুরান হয়ে গেছে, এখন খালি ভাতে চাইলে বেড়ে যাবে। তুই দেখ চিন্তা করে, এই যে মেট্রো রেল, কর্ণফুলী টানেল, পদ্মা সেতু, সমুদ্র বিজয়, ফেলাই ওভার, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওই স্কুলে বই পত্র, বিধবা ভাতা, হ্যান ভাতা, খালি শিল্পীর ভাতা দেয়নি, দিবে 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 দিবে। তো এই এই যে এতগুলা ভাতা টাতা দিয়ে এই দেশকে স্বনির্ভর করে তুলেছে। তো ওই এই দেশ স্বাধীনের পরে 75-15 আগস্টের পরে ওই যে সহপরিবারের নেত্রীর পরিবারকে হত্যা করলে, স্বাধীনতার ইতিহাস শক্তির হাতে দেশ চলে গেল, ইতিহাস বিকৃতি করলো, ত্যাগ করলো, বোম মারলো, টান মারলো। তারপরে এদেশের মানে কি কহবো, শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আইসে দেশটাকে যে গোছিয়েছে, গোছিয়ে উন্নয়ন করছে। করোনার সময় মানুষকে ওষুধ দিলে, হ্যাঁ ওষুধ দিলে, খাদ্য দিলে, গৃহহীনদেরকে বাড়ি দিছে, মেলা রকম ভাতা টাতা গালা দিয়ে টিয়ে, বুঝলি? এলে পৌঁছার কথা খান ভালো করে মন খান দিয়ে শুন। হ্যাঁ লেখো আবার করে কর। হ্যাঁ কোথায় কই
বলছি, আগামী সাত তারিখে দ্বাদশ নির্বাচন উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে হোক, এটা তুই আমি গায়ের ব্যবাক লোক যেমন চাহি দেশের লোক চাহে, ওই লেগে কোচ আর কথা খান শুন। হাঁকে কইলে হবে না, হাঁকে যেমন করে বুঝছে কয়েছ, বাড়িতে যা নানি গালাকে কয়েও যে পোহতে সকাল সকালে যেন ভোট খান, ভোট খান দিয়ে আসে, আর গাঁয়ালা সবাইকে কয়ে দাও ভালো করে। তবে লাছেরা একটা দল খাড়ো হয়ে আছে, যখন আমরা বাড়িতে যাই তো বাড়িতে যাওয়ার আগে একটা সঙ্গীত কহি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। আপা এবারে একটা একটা নৃত্য পরিবেশন হবে, আপা বাচ্চারা একটা নৃত্য দেখাবে। সনদ ছয় দফা দিলেন শেখ মুজিব, জোরালো হল স্বাধিকারের সংগ্রাম। ১৯৭১ সাতই মার্চ রমনা রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঘোষণা করলেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। সুদীর্ঘ নয় মাস রক্তাক্ত সংগ্রামের পর স্বাধীন হল বাংলাদেশ, পূর্ব দিগন্তে উঠল রক্তলাল স্বাধীনতার সূর্য। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, 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 রক্তলাল। ইতিহাস সাক্ষী, হাজার বছরের হাতে গোনা কিছু মানুষ আছেন পৃথিবীতে যারা বর্তমানে বসেও পরিষ্কার দেখতে পান সুদূর ভবিষ্যৎ, যারা সত্যি সত্যি একটা জাতির ভাগ্য বদলে দিতে পারেন, যাদের নেতৃত্বে জন্ম নেয় নতুন একটা দেশ। কি মনে ভাববো তাদের? অবসংগঠিত নেতা, জাতির পিতা, পৃথিবীর মানচিত্রে যিনি নিজ হাতে এঁকে দিয়েছেন লাল সবুজের নিশান, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমার কণ্ঠ, তোমার কণ্ঠ সাড়ে
পেছনে ফিরে তাকাবে না বাংলাদেশ, সকল ষড়যন্ত্র নস্যাত করে সদা জাগ্রত তারুণ্য বাংলাদেশকে পৌঁছে দেবে উন্নতির শিখরে, গড়ে তুলবে সুখী সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা। তাই শেখ হাসিনার অদম্য নেতৃত্বে লক্ষ্য আরো শিখরে, 2041 সালের মধ্যে উন্নত দেশের সারিতে থাকবে প্রিয় বাংলাদেশ। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, খুব ভালো হলো, চমৎকার। রাজশাহীবাসীকে আবারও ধন্যবাদ। নৌকা মার্কায় ভোট চাই, এটুকু বলেই আজকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এখন আমরা কুমিল্লা যাব, কুমিল্লা একটু দেখা করব, তারপর হ্যাঁ কোথায়, ও ব্রাহ্মণবাড়ি, আচ্ছা এখন আমরা ব্রাহ্মণবাড়িতে যাব, তারপরে কুমিল্লা, তারপরে সন্দ্বীপ, ও ব্রাহ্মণবাড়ি আগে। আচ্ছা আপনার আপনার জেলা শাখার সভাপতি এবং বর্তমান সদরের এমপি এবং আপনি আমাকে পুনরায় মনোনয়ন দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখানে আমরা 5 জন নৌকা মার্কার প্রার্থী আছি, আপনি যদি অনুমতি দেন আমি নৌকা মার্কার প্রার্থীদেরকে একটু পরিচয় করে দিতে চাই। জি, অ্যাডভোকেট আনিসুল হক, তিনি আইন মন্ত্রী হিসেবে আছেন, তিনি এবার নমিনেশন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 4 থেকে। ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম, উনি ব্রাহ্মণবাড়িয়া 6 থেকে মনোনয়ন পেয়েছেন এবং এর আগেও উনি এখানে এমপি ছিলেন। আছেন আপনার ফরহাদ হোসেন সংগ্রাম, উনি ব্রাহ্মণবাড়িয়া 1 থেকে নৌকা মার্কার নমিনেশন পেয়েছেন। আছেন ফয়জুর রহমান বাদল, নবীনগর থেকে উনি নৌকা মার্কার নমিনেশন পেয়েছেন, 1টি সিট আপনি অন্যদেরকে ছেড়ে দিয়েছেন। আর আমি উবাইদুল মুক্তাদির চৌধুরী, আপনি আমাকে ব্রাহ্মণবাড়িয়া 3 নমিনেশন দিয়েছেন, এই জন্যকে ধন্যবাদ। আমি অন্যদেরকে, আমার সহকর্মীদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই,
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি, প্রথম সহসভাপতি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, উনি মেয়র ছিলেন, এখানে পরিচয় করে দিতে চাই হাজী মোহাম্মদ হেলাল উদ্দিন, তাকে, উনিও সহসভাপতি আছেন। আমাদের আমাদের যে আজকের এই জনসভা কে সাকসেসফুল করার জন্য যিনি খুবই পরিশ্রম করেছেন, আমাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মাউল বাড়ি চৌধুরী মন্টু এখানে আছেন, আপনাকে সালাম দিচ্ছেন, উনি আপনাকে সালাম দিচ্ছেন। এখানে আরেকজন, দুইজন, তিনজন নারী গণপ্রতিনিধি আছেন, তাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। এক নম্বরে হলো যে শিউলি আজাদ এমপি, এরপরে হলো মেয়র আপনার নায়ার কবির, উনি ব্রাহ্মণবাড়িয়া শহরের দ্বিতীয়বারের মতো মেয়র হয়েছেন। তারপরে আছেন এখানে আপনার নাসিমা মুকাই আলী, উনি বিজয়নগর, আপনার সৃষ্ট বিজয়নগর উপজেলার, উনি দ্বিতীয়বারের মতো উনি দ্বিতীয় চেয়ারম্যান হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, তাকে আর একটু ভুল হয়েছে, শাহজাহান আলম সাজু, তিনি নমিনেশন পেয়েছিলেন, তার আপনার নির্দেশে তিনি প্রত্যাহার করেছেন, তিনি এখানে উপস্থিত আছেন। এছাড়া আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আপনি আজকে দেখতে পাচ্ছেন, আমি জানি না, এখানে যদি আবার একটু বসেন আপনারা ভালো হয়। আপনি দেখেন নারীর উপস্থিতি আজকে ব্রাহ্মণবাড়িয়াতে সর্বাধিক। তোমার পাশে একজন, এই তোমার পাশে একজন নারীকে বসা দেখি, ওনার পরিচয় তো বললাম না। ধন্যবাদ আপনাকে। কে সে, তার পরিচয় তো পেলাম না। ইনি প্রফেসর ফাহিমা খাতুন, উনি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে, আপনার নিয়োগ দেওয়া ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন, উনি আগে মাওসির মহাপরিচালক ছিলেন। আচ্ছা, আর কোনো পরিচয় নেই? আর পরিচয় আপনি তো জানেন, এটা আর বলে লাভ কি, আমার সহধর্মিণী তিনি, এটা জানেন আপনি। আরো আরো পরিচয় যদি জানতে চান, আমি বলবো যে কামরুল ইসলাম সাহেবের ছোট বোন, উনি আপনার প্রার্থী আর একজন কামরুল ইসলাম সাহেব। ধন্যবাদ আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ার জনগণ মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে এই দেশের জন্য রক্তদান করে দেশটাকে মুক্ত করেছেন। এই নারীরা তখন আমাদেরকে সহযোগিতা করেছিলেন, গ্রামে গঞ্জে সহযোগিতা করেছিলেন, সেই নারীর উপস্থিতি আজকে দেখেন। যারা ব্রাহ্মণবাড়িয়াকে ভিন্নভাবে চিত্রিত করতে চায়, আপনি আজকে সেই নারীদের উপস্থিতি, এত উপস্থিতি, আপনি যতগুলো সভায় গিয়েছিলেন, আপনি অ্যাটেন্ড করেছেন, কোথাও এত উপস্থিতি দেখেছেন কিনা জানি না। আমাদের নারী নেত্রীরা এখানে অত্যন্ত পরিশ্রম করে এখানে আপনার উপস্থিতি দিয়েছেন। একটু 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 বসো, ছাত্রলীগের প্রেসিডেন্সিতে একটু বসো। এই যে নারী নেত্রীদেরকে দেখছেন, এরা আছেন, সামনে নারী নেত্রীরা আছেন, তারা আপনার অনেক পরিশ্রম করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি যেখানে দাঁড়িয়ে, যে মাঠে দাঁড়িয়ে আমরা আপনার সাথে মিলিত হয়েছি, সেটা হলো যে আপনার নিয়াজ মোহাম্মদ স্কুল মাঠ বলা হয়, কিন্তু এটার পাশেই ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজও, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আপনি 10-তলা বিল্ডিং দিয়েছেন, একাডেমিক ভবন দিয়েছেন, 6-তলা একাডেমিক ভবন দিয়েছেন, এবং আমাদের শ্রদ্ধেয় মাতা বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের নামে আপনি একটি নারীদেরকে একটি হোস্টেল দিয়ে, একটি হোস্টেল দিয়েছেন, আপনি এই নিয়াজ মোহাম্মদ স্কুলের বিল্ডিং করে দিয়েছেন, একটা নয় অনেকগুলা। আমি নেত্রী আপনার সময় নেব না, আমি দুটো কি তিনটি কথা বলতে চাই। আমরা একটি সরকারি বিশ্ববিদ্যালয় চাই এই ব্রাহ্মণবাড়িয়ায়, আমরা একটা সরকারি মেডিকেল কলেজ চাই আপনার এই ব্রাহ্মণবাড়িয়ায়, একটা সরকারি কৃষি কলেজ চাই, আর একটা স্টেডিয়াম চাই, মডার্ন একটা স্টেডিয়াম চাই খেলাধুলার জন্য। এইটুকু বলবো, আর বলবো যে আমাদের একটা সাংস্কৃতিক পরিবেশন আছে, আমাদের তরুণ ভোটার আছে, প্রথমবারের মতো ভোটার, এখন সব জায়গায় তো মেয়েরা বলেছে, আমাকে অনেকে বলছে যে এখানে যেন একটা ছেলে বলে, তো ছেলেও আছে মেয়েও আছে। আমরা বলবো, আমি অবশ্য মেয়েদের, মেয়েরা বলুক এটার পক্ষপাতী, আপনি যাকে বলেন তিনি বলবেন, ছেলে বলবে না মেয়ে বলবে, আমি এই মহিলাদের কাছে, অন্তপক্ষে এই নারীদের কাছে, আমার বোনেদের কাছে আর দায়ী থাকলাম না যে আমি ছেলেদের প্রতি পক্ষপাত করেছি। আপনি বলেছেন ছেলেদের কথা, আমি একটা ছেলেকে এখানে, সে আপনি মেয়ে ভোটার কথা তো শুনলাম, ছেলে ভোটারের কথাও শুনি, আর ওর কথা শুনে আরো ভোটার যারা ভোট দেবে, তাই না? এই প্রথমবারের মতো ভোটার, সে তার অনুভূতি ব্যক্ত করবে,
তারপরে আমাদের একটা ছোট্ট সাংস্কৃতিক পরিবেশনা আছে, আমি বেশি কিছু বলবো না। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি অত্যন্ত কৃতজ্ঞ, আমি আপনার সামনে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আসলে বিশ্বাস করতে পারছি না, এটি আসলে আমার জন্য স্বপ্নের মতো। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার সামনে দাঁড়িয়ে এই ব্রাহ্মণবাড়িয়াকে মাননীয় প্রধানমন্ত্রী আমি রিপ্রেজেন্ট করছি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জেনে খুশি হবেন যে আমরা আজকে যে এই মাঠে এই প্রোগ্রামটি উপস্থিত হচ্ছে, সেখানে আপনার নামে শেখ হাসিনা একাডেমিক ভবন হিসেবে একটি ভবন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে মাননীয় প্রধানমন্ত্রী 15টি বিষয়ে অনার্স এর সুযোগ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, 13টি বিষয়ে মাস্টার্স এর সুযোগ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের তরুণ সমাজ, মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম খুব সুদূর প্রসারী ভাবে চালিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই মিটিং এর ময়দানের পাশে প্রধানমন্ত্রী একটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, এর পাশেই মাননীয় প্রধানমন্ত্রী রোয়াম ওবায়দুল মুক্তাদির চৌধুরী একাডেমিক ভবন নামে একটি ভবন করা হয়েছে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে তরুণ প্রজন্মের সুদূর অগ্রসারী হওয়ার জন্য, শিক্ষা ব্যবস্থাকে সুদূর প্রসারী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী টেকনিক্যাল ট্রেনিং কলেজ নামে একটি প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে চিনাইরে। মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে আমাদের তরুণ প্রজন্ম যুবকরা তাদের কারিগরি শিক্ষা গ্রহণ করতে পারছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটি জিনিস শুনলে জেনে অবাক হবেন যে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার তরুণ, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন এন্টারপ্রেনার যিনি কিনা ফোর্বস অ্যাওয়ার্ডে 32 ফোর্বস অ্যাওয়ার্ডের মধ্যে অন্যতম একজন সাবরান তাহারা তুরিন, তিনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া এই সদর উপজেলার নাগরিক। মাননীয় প্রধানমন্ত্রী, ইভেন আপনার একজন ভোটার। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার এই তরুণ সমাজকে একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব, এই তারুণ্যের প্রথম ভোট নৌকা মার্কার পক্ষে হোক। শেখ হাসিনার সালাম দিন, নৌকা মার্কায় ভোট দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক অনেক ধন্যবাদ, খুব খুশি হলাম। আপনি মেয়েটিকে একটু অনুমতি দেন, আমি আপনার কাছে অনুরোধ রাখছি, মেয়েটিকে একটু বলতে দেন, একটা অনুরোধ রাখছি। আমরা একটা একটা নাম দিব না, মেয়েদের নাম, মেয়েদের তো কথা শুনছি তো, প্রজন্মের মধ্যে ও তো আপনার সাথে কথা বলার জন্য প্রস্তুত। আচ্ছা বলুন, শি উড বি ডিসার্টেন্ট। সরকারি কলেজে নতুন একটি ভবন নির্মাণ হয়েছে ফজিলতুন্নেসা, মানে আমি নতুন একজন ভোটার, আমার ভোটটি আমি নৌকা মার্কায় দিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে ব্রাহ্মণবাড়িয়াতে মানে স্বাগত, অনেক অনেক ধন্যবাদ। এখন প্রজন্ম হবে স্মার্ট বাংলাদেশের মানে কর্ণধার প্রতিনিধি। এখন আপনার অনুমতি দিলে আমাদের সাংস্কৃতিক পরিবেশনাটা অল্পক্ষণ আমরা করে দিই, অনুমতি দিতে এই শুরু করো। প্রজন্ম পরে আমরা কুমিল্লা চলে যাব। জি, তাড়াতাড়ি শুরু করো। নদীর সুরের আঙিনায় এই সাদের ব্রাহ্মণবাড়িয়ায় মেঘে
শেখ হাসিনা হাত ধরেছেন বঙ্গবন্ধুর নাই, আর লাল সবুজের পাশ তুলেছেন বঙ্গবন্ধুর নাই। তোরা ছুটে ছুটে আয়, তোরা দলে দলে আয়, তোরা দল ছুটি দিয়ে আয়, তোরা সবাই মিলে আয়। শেখ হাসিনা হাত ধরেছেন বঙ্গবন্ধুর নাই, আর লাল সবুজের পাশ তুলেছে বঙ্গবন্ধুর নাই। আমাদের উদ্দেশ্যে দুটো কথা বললে খুব খুশি হব। চমৎকার, সবাই করে অনেক ধন্যবাদ, জয় বাংলা, জয় কৃতজ্ঞতা, আপনাকে কৃতজ্ঞতা। আচ্ছা, এখন আমরা কুমিল্লে যাচ্ছি, দেখি কুমিল্লে কি বলে। থামো থামো একটু থামো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে এলো, থামো না কেন? আমার পাশে আছেন আমাদের কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মাননীয় মন্ত্রী অর্থমন্ত্রী জনাব লোটাস কামাল, এর পাশে আছেন মুজিবুল হক, আমার ডান দিকে বাম দিকে আছেন আমাদের মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম সাহেব, এরপর আছে সেলিনা আপা, ডক্টর প্রাণগোপাল দত্ত, এরপর আছে শামীম বড়ুয়া, এরপর আছে আমাদের রাজীব, এরপর আছে আমাদের সবুর। আপনি আমাদের সবাইকে মনন দিয়েছেন, আমাকে চারবার দিয়েছেন আপা, এই কুমিল্লা বঙ্গবন্ধু হত্যার পর এখানে 33 বছর পর আপনি আমাকে মনোনয়ন দেওয়ার পর আমি এটাকে এখানে পাশ করেছি। এবার চারবার হওয়ার কারণে আপা, এটা আজকে কুমিল্লা এখন জননেত্রী শেখ হাসিনার কুমিল্লা রূপান্তরিত হয়েছে। আজকে কুমিল্লা জাতির জনক বঙ্গবন্ধুকে কুমিল্লা রূপান্তরিত করেছি আমরা। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনি আমাদেরকে দোয়া করবেন যেন এই কুমিল্লায় যোগে যোগে কালে কালে স্বাধীনতার পক্ষে সত্যি আপনি বারবার নির্বাচিত হয়ে আমাদের প্রধানমন্ত্রী হিসেবে কুমিল্লাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার থেকে সুযোগ করে দিবেন। আপনি অনেক দিয়েছেন কুমিল্লায়, এখন ছোট্ট একটা অনুষ্ঠান, আমাদের বাচ্চারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, আর আমাদের নতুন ভোটাররা তো আপনার নাম শুনলে পাগল হয়ে যায়। আমরা যেমনি ভাবে প্রথম ভোট জাতির জনক বঙ্গবন্ধুকে দিয়েছিলাম, আজকের এই প্রজন্মের সন্তানরা আপনাকে ভোট দিয়ে, বঙ্গবন্ধুকে ভোট দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি, আপনাকে ভোট দিয়ে
স্বাধীনতার সুফল ভোগ করার জন্য, 41 বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে সকল নতুন ভোটাররা উৎসবনা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। আপনি আগে কি নতুন ভোটারের কথা শুনবেন না সাংস্কৃতিক অনুষ্ঠান শুনবেন? দেখবেন কোন আপা আগে নতুন ভোটার কথা শুনি তাহলে, আগে নতুন ভোটার ইনশাল্লাহ। বলো তুমি কে বলো তুমি? আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম দিলরুবা রহমান। প্রথমে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। খুব ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে কথা বলার, আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে, আমি সার্থক মাননীয় প্রধানমন্ত্রী। আমি একজন নতুন ভোটার, আমি খুব অধীর আগ্রহে বসে আছি কবে ভোট দিব। ইনশাল্লাহ আমার প্রথম ভোটটি হবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মার্কা নৌকা মার্কায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের কুমিল্লার অনেক উন্নয়ন করেছেন যা বলার অপেক্ষা রাখে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে উন্নয়নের কথা কি বলবো, আপনি আমাদের নারীদেরকে দিয়েছেন অনেক সম্মান, এদেশের মায়েদেরকে যে বিশাল সম্মান দিয়েছেন তা একমাত্র আপনার মতো সুযোগ্য মায়ের দ্বারাই সম্ভব মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের ছাত্র ছাত্রীদেরকে লেখাপড়ার অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন, যে গরিব মায়েদের ছেলে মেয়েরা লেখাপড়ার কথা ভাবতে পারতো না আপনার জন্য আজকে তারা লেখাপড়া করার সুযোগ পাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের চাহিদার কিছু নেই, শুধু আমি তরুণ প্রজন্মের হয়ে আপনার কাছে একটা জিনিসই চাইবো, আপনি আমাদের কুমিল্লাকে বিভাগ করে দেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের একমাত্র চাহিদা এটাই মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এখনো স্বপ্নের মধ্যে আছি যে আমি আমার প্রিয় নেত্রী, আমি আমার প্রিয় মায়ের সাথে কথা বলতে পারছি। তুমি ভালো থাকো, দোয়া করি তুমি ভালো হও, আর স্মার্ট বাংলাদেশের তোমরাই সবাই স্মার্ট সিটিজেন, অনেক ভালো লাগলো, খুব ধন্যবাদ মাননীয়, অনেক অনেক দোয়া করি, পড়াশোনা করো ভালো হও। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের তরুণ প্রজন্মের জন্য দোয়া করবেন, আমরা যেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আপনার মতোই এদেশের সেবা করতে পারি। আলহামদুলিল্লাহ, ইয়েস, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের প্রিয় মা মাননীয় প্রধানমন্ত্রীর। বসো, তোমার নাতির বয়সে তো, এই নানি বলো। সহনির্দেশনা রুমানা রুমি, নৃত্য নির্দেশনা অভিজিৎ সরকার, অংশগ্রহণে নটরাজ নৃত্যাঙ্গন, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কুমিল্লা জেলা শাখা এবং ধ্বনি আবৃত্তি স্কুল কুমিল্লার শিক্ষার্থী। সার্বিক নির্দেশনা মাহতাব সোহেল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কুমিল্লা বিভাগ। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধাই আমাকে, কোথা থেকে তুমি এলে? তবে শুনো, শুনো আমার সুদীর্ঘ পথ চলার গর্বিত ইতিহাস। 1757 সাল 23 জুন স্থান পলাশির আম্রকানন, মোহনলাল মীর মর্দান কিংবা সাঁপ্রের রক্ত ধারায় ছিলাম আমি, কিন্তু আমার বীরত্ব পারেনি বাঁচাতে বাংলার স্বাধীনতা। মীর জাফরদের বিশ্বাস ঘাতকতা হয়েছে জয়ী, তবু আমি হারিয়ে যাইনি।
আমাদের শক্তি আমাদের মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শক্তি আমাদের মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শক্তি আমাদের মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীতে জন্মে লোকে কে রাখে তার ছাপ কারো মাথায় স্বার্থ চাপে কেউ করে যায় পাপ কেউ বা শুধু ভোগ করে যায় লাভের জন্য আসে অর্থ এবং নিত্য পেলে ঘুরে সে তার পাশে কেউ বা এসে আমি এবং আমার কথা ভাবে সে ভুলে যায় মৃত্যুকালে দুই খালি হাত যাবে স্বার্থবাদী লোকের ভিড়ে জল জলে কেউ তারা সবার কথা ভাবে কেবল নিজের কথা ছাড়া এই ধরাতে এমন লোকের সংখ্যা অতি বিরল তাদের জীবন সার্থকতায় হয় না তারা বিফল রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা একাত্তরের সাতই মার্চ রেসকোর্স ময়দানে নব আশায় জাগে প্রাণ স্বপ্নের জয়গানে একাত্তরের সাতই মার্চ রেসকোর্স ময়দানে নব আশায় জাগে প্রাণ স্বপ্নের জয়গানে 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 কবির কণ্ঠে ধ্বনিত হলো মুক্তির মন্ত্র মানব না গণশাসন চাই গণতন্ত্র কবির কণ্ঠে ধ্বনিত হলো মুক্তির মন্ত্র মানব না গণশাসন চাই গণতন্ত্র স্বাধীনতার সত্যাগ্রহ বজ্র আহ্বানে স্বাধীনতার সত্যাগ্রহ বজ্র আহ্বানে বজ্র আহ্বানে বজ্র আহ্বানে বজ্র আহ্বানে বজ্র আহ্বানে যেমনি করে আগুনে পুড়ে সোনা হয় খাঁটি তেমনি আগুনে পুড়ে আমরা পেলাম স্বাধীন মাটি কিন্তু দালালরা যে রইল এই মাটির বুকে তাই আবার উপহার পেলাম কান্না ১৩৮২ সন মেঘার্ত শ্রাবণ শেষ রাত অকস্মাত বৃষ্টি নয় ঘটে গেল রাষ্ট্র স্বপ্ন থেকে রক্তপাত ৫৬০০০ বর্গ মাইলের মতো ব্যাপ্ত ছিল যার বুক জাতির পিতার বিদ্ধ হল উত্তপ্ত বুলেটে দেহ শুধু দেহ নয় ইতিহাস মূল্যবোধ আশ্রয় ভেসে গেল বাংলাদেশ রক্তের প্লাবনে অন্তিম শ্রাবণে Thank you.
মরেনি মুজিব কোন বুলেটের ঘাই, বুলেটে পতিত দেহই কেবল আমর সে আত্মাই। তাই মানবতার মা শেখ হাসিনাকে পেয়ে বাঙালি আবারও অফুরন্ত বিশ্বাস বুকে নিয়ে এগিয়ে চলে অদম্য অগ্রযাত্রায়। আজকে তারা মুখল করার জায়গা পাবে কই, আমার ঢাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু কই দেখা যায় কই, পদ্মা সেতু দেখো হই হই পদ্মা সেতু। আচ্ছা অনেক ধন্যবাদ, আমরা একটু সন্ধিবে চলে আসছি, কারণ কুমিল্লায় অনুষ্ঠান হচ্ছে কিন্তু যেহেতু অন্ধকার হয়ে যাবে তাই সন্ধিবে চলে আসলাম কুমিল্লার কাছ থেকে ধন্যবাদ দিয়ে। অনেকদিন পর সন্দীপবাসীকে দেখলাম, সবাইকে ধন্যবাদ, ভালো লাগলো। দীর্ঘ 12 বছর পর আজকে আপনি সন্দীপ বাসীর সাথে কানেক্টিভিটি হয়েছেন, 2008 সালে বিদ্যুৎ উদ্বোধন করে দিয়েছিলেন। আজকে আমরা আপনার মাধ্যমে একটি আলোকিত সন্দীপ পেয়েছি, আজকে সন্দীপের মানুষকে আপনি অভূতপূর্ব উন্নয়ন দিয়েছেন, সেজন্য সন্দীপবাসী আজকে আপনার কাছে কৃতজ্ঞ, আপনার কাছে ধন্য। আমরা শুধু সন্দীপবাসী আপনার দীর্ঘ হায়াত কামনা করি এবং আগামী দিনে আমরা মূল ভূখণ্ডের সাথে সন্দীপের সংযোগ চাই, আমরা একটি সেতুর স্বপ্ন আপনাকে নিয়ে দেখতে চাই। এখানে উপস্থিত আছেন আমাদের সন্দীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন দাদন, উপস্থিত আছে সন্দীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দিন মিশন, উপস্থিত আছেন সন্দীপ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার পরিবারের সদস্য, যেমন আমার বড় বোন লতাকে আপনি চিনতেন, আমার স্ত্রী লাকি, আমার ছেলে জিম সহ উপস্থিত। আজকে সন্দীপের প্রায় 15-20 হাজার নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছে শুধু আপনার একটু কথা শোনার জন্য, আপনাকে দেখার জন্য। আপনি আমাদের সন্দীপবাসীকে অনেক দিয়েছেন, আমরা সন্দীপবাসী কৃতজ্ঞ। আমি আপনার কাছ থেকে শুধু এটুকু চাই, আপনার ভোটটুকু আমি চাই, আপনার ভোটটুকু পেলে সন্দীপবাসী আপনা আমার বাবাকে আপনি 3 বার মনোনয়ন দিয়েছেন, আমাকে 3 বার মনোনয়ন দিয়েছেন, আমি কৃতজ্ঞ, আমি ধন্য। আমার এখানে নতুন ভোটার রয়েছে এবং একজন গৃহহীন রয়েছে, এবং এছাড়া একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে, আপনি সদয় অনুমতি দিলে সেটা হবে। ঠিক আছে, আগে নতুন ভোটারের কথা শুনি, তারপরে যে ভূমি ঘর পেয়েছে আর সন্দীপবাসীকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ, বারবার নৌকা মাথায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করার জন্য। মনে আছে ঘূর্ণিঝড়ের পর আমি এখানে ছিলাম অনেকদিন থেকে, ওই সমস্ত এলাকায় রিলিফের কাজ করছে, এরপর যেদিন আমরা সেই সোলার প্যানেল দিলাম প্রায় 10 লক্ষ সোলার প্যানেল আমরা উদ্বোধন করলাম, এবার তো সাবমেরিন কেবল দিয়ে আমরা সন্দীপকে আলোকিত করেছি। কাজেই আমি জানি যোগাযোগের অসুবিধা, ওখানে সি ট্রাক বা ভালো একটা ল্যান্ডিং স্টেশন আমরা তৈরি করে দেবো, যাতে করে মানে চলাচলে অসুবিধা না হয়, একটা ডেক তৈরি করে দিয়ে উন্নত মানের আমরা ভালো যোগাযোগ ব্যবস্থা করে দেবো।
ঠিক আছে, সব সবাইকে আবার ধন্যবাদ। আশা করি 7 জানুয়ারি আমাদের নৌকমাকে ভোট দিয়ে সবাইকে আপনারা আমাদের মিতাকে, ওর ভালো নামই তো ভুলে গেছি, মিতাটুক মনে আছে, যাক আমি ওকে আপনারা আমি মনোনয়ন দিয়েছি, আপনারা নৌকমার্কায় ভোট দিয়ে বাবুজুর রহমান মিতা, আসলে ছোটবেলা থেকে মিকেতা বলে ডাকি ওইটাই চিনি, তো যাই হোক তাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আচ্ছা তুমি এখন নতুন ভোটার দাও সকল সহযোগিতা। মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি আপনার সাথে কথা বলতেছি, আমার অনেক দিনের স্বপ্ন যে আমি আপনার সাথে কথা বলবো, আমি আপনার সাথে কথা বলতে পেরে খুবই আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম মোহাম্মদ আরাফাত, আমি সন্দীপ এবি কলেজের একজন ছাত্র। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের সন্দীপের জন্য অনেক কিছু করেছেন, আমরা সন্দীপবাসী আপনার প্রতি কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ দিয়েছেন, ডক বেরিবেদের ব্যবস্থা করে দিয়েছেন, একটি মডেল মসজিদ জাহাজ দিয়েছেন, জাহাজের ব্যবস্থা করে দিয়েছেন, এবং আমি যে প্রতিষ্ঠানে পড়ালেখা করি মাননীয় প্রধানমন্ত্রী, ওই স্কুলে ওই কলেজে আপনি 6 তলা ভবনের ব্যবস্থা করে দিয়েছেন। ওই ভবনটি কিছুদিন আগে আমাদের মাননীয় সংসদ দীপনাথ আলহাস মাহফুজুর রহমান মিতা এমপি সাহেব উনি উদ্বোধন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি এবং আমাদের সন্দীপবাসী একটাই চাওয়া, আমাদের যে এখন নৌপথের ব্যবস্থা, এই নৌপথ যেন সড়ক পথ হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন তরুণ ভোটার হিসেবে আমাদের সন্দীপের সকল তরুণদেরকেও বলতে চাই, স্মার্ট বাংলাদেশ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে নৌকা মার্কাই ভোট দিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। এবং পরিশেষে আমি আরেকটা কথা বলি, আল্লাহ যেন আপনাকে দীর্ঘ হায়াত দান করে এবং আপনার সুস্থতা কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমি আপনা আমি কাজল সন্দীপবাসী, আপনার উদ্যোগে আমাদের যারা গৃহহীন ছিলাম বা যাদের কোনো আশ্রয় ছিল না, ঠিকানা ছিল না, আপনার উদ্যোগে আর আমাদের মাননীয় এমপি সাহেব দীপরত্ন, আপনি হচ্ছেন দেশরত্ন, 18 কোটি মানুষের 18 কোটি মানুষের মাথার মুকুট, আপনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন, তার জন্য আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। এবং আমাদের সুপুত্র দেশ আমাদের দীপরত্ন মাহফুজুর রহমান মিতা, ওনার কাছে কৃতজ্ঞ, ওনার প্রচেষ্টায় আপনার উদ্যোগে আমরা আশ্রয় কেন্দ্র 430 ফ্যামিলি যাদের কোনো ঠিকানা ছিল না, যাদের কোনো আশ্রয় ছিল না, আমরা আজ আপনার উদ্যোগে আশ্রয় পেয়েছি, আপনার কাছে আমরা দিগ্ব্যাপারবাসী চিরকৃতজ্ঞ। এখন আপনি তো আমাদের সব দিয়েছেন, সন্দীপবাসীর জন্য অনেক কিছু দিয়েছেন, আমাদের কারেন্টের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের রাস্তাঘাট অনেক পরিবর্তন হয়েছে, শিক্ষার হার বাড়ছে। এখন আমি সেই আশ্রয় প্রকল্প থেকে কিছু দাবি তুলে ধরব, আপনি যদি অনুমতি দেন। আচ্ছা বলেন বলেন। আমাদের ওখানে 4টা দাবি মাননীয় প্রধানমন্ত্রী। এক হচ্ছে যে আমাদের এখন ওখানে কারেন্ট আসে নাই, আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের ওই 600 ফ্যামিলি ওখানে ডিগ্যাফার, আমাদের কোন স্কুলের ব্যবস্থা নেই। আচ্ছা, আর একটা হসপিটালের প্রয়োজন, হয়তো আপনি করবেন, সেটা সময় লাগবে, কিন্তু এখন এই মুহূর্তে আমাদের একটা স্কুলের প্রয়োজন, একটা হসপিটালের প্রয়োজন,
কারণ ওখানে অনেক বাচ্চারা আছে, 600 পরিবারের বাচ্চারা আছে, ওদের স্কুলের প্রয়োজন আছে, শিক্ষার ব্যবস্থা আছে, অনেক গর্ভবতী মারা আছেন, ওনাদের একটা স্বাস্থ্যের প্রয়োজন আছে, স্বাস্থ্য সেবার। আর আমাদের ওখানে জি ক্লিনিক করে দেব একটা, জি থ্যাংক ইউ গভর্নমেন্ট ক্লিনিক করে দেব, আর স্কুলের ব্যবস্থা অবশ্যই করে দেওয়া হবে, প্রাইমারি স্কুল করে। মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ, আমাদের দেশ নেত্রী, আর জি অবশ্যই আমরা ডিগ্যাফার থেকে এখানে সব অনেক ফ্যামিলি আসছি, মানে যারা ছিল এমনকি যারা ওখানে ডিগ্যাপাড়ের বাহিরে ছিল, যে ভোট দেওয়ার জন্য নৌকাতে ভোট দেওয়ার জন্য তারা আগে যেখানে ভোট আসছিল ওখানে চলে আসছেন, তো ওখান থেকে আবার সবাই এখানে আসছেন, এখানে আর ডিগ্যাপাড়া থেকে আমরা সবাই এখানে আসছি, আমরা নৌকাতে ভোট দেব, এবং যারা আছেন বাকি সবার কাছে আমার অকুল আবেদন, আপনারা সবাই আমাদের দেশের ভালো যদি উন্নতি চান তাহলে সবাই নৌকাতে ভোট দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আর একটা দাবি, সেটা হচ্ছে যে ওখানে যে মহিলাগুলো আছেন ওদের মধ্যে হাজবেন্ড কম, কিছু ক্ষেত্রে মানে অল্প কিছু সীমিত হাজবেন্ড, ওদের হাজবেন্ড নাই, ওদের মানে কি মানে কর্মজীবী কোনো লোক নাই, একটা সন্তান নাই বড় যে কর্ম করবে, ওখানে কর্মের ব্যবস্থাও নাই। আমরা চাই আমাদের মানে নারীদের জন্য একটা কর্মের ব্যবস্থা করে দেওয়ার জন্য, কারণ আমরা কেউ কর্মের পাত্র হইতে চাই না, আপনি নিজেই আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন যে আমাদের বাংলাদেশের মানুষ কেউ কি কারো কর্মের পাত্র থাকবে না, সবাই কি কর্ম করে নিজে স্বাবলম্বী হবে। আমি আপনার দীর্ঘ আয়ু কামনা করছি এবং সুস্থতা কামনা করছি, আমি শেষ করলাম, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সন্দেহ যাচ্ছে, ভোটটা চাই একটু বললে জনগণের উদ্দেশ্যে একটু কিছু বলেন মাননীয় নেত্রী, আপনার ভোটটা চাই। আমি সবাইকে বলছি তো, সন্দীপবাসীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, আওয়ামী লীগের নেতা কর্মী, সহযোগী সংগঠনের নেতা কর্মী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। 7 জানুয়ারি নির্বাচন, নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা আমাদের প্রার্থী জয়যুক্ত করে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দেন, এটাই চাই সন্দীপবাসীর কাছে। আর এই গৃহহীন ভূমি তাদের জন্য, যাদের ঘর বাড়ি তৈরি করেছে এখন আর গৃহহীন নাই, এখন তারা ঘরের মালিক, আর বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা এবং মেয়েদের কিছু কর্মসংস্থান ব্যবস্থা এটা করে দিতে হবে, এটা আমরা করে দেবো, সবাইকে ধন্যবাদ। আর বিদ্যুৎ গেছে ওখানে, ছোটখাটো ইন্ডাস্ট্রিও হবে ভবিষ্যতে। ¡Suscríbete al canal!
আমি সন্দীপ বাসীকে আবারও আমার আন্তরিক অভিনন্দন জানাই, আর ইনশাল্লাহ 7 জানুয়ারি সবাই জয়ী হবে এবং আমরা বাংলাদেশের সেবা করার সুযোগ পাব। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, টাঙ্গাইল, গাইবান্ধা, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সন্দ্বীপ, সকলকে এবং এলাকার সকল জনগণ এবং আমার দলের এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করবেন সেটা চাই। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবক। আবার দেখা হবে।